বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে বোলিং এর পরে ব্যাটিং এর ব্যর্থতার নজির দেখিয়েছে বাংলাদেশ দল। ফলে ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের কাছে টাইগাররা এদিন বড় ব্যবধানে হার দেখেছে। জস বাটলারদের দেওয়া 365 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাকিব আল হাসানের দল থামে 227 রানে। পরে 137 রানে বড় পরাজয়ের জন্য পরিকল্পনা কাজে লাগাতে না পারার কথা জানিয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে এদিন লিটন দাস 76 এবং মুশফিকুর রহিম করেন 51 রান। এছাড়া বলার মতো রান করেন কেবল তাহিদ হৃদয় 39, বাকিরা উইকেটে আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছিল। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক শাকিব বড় পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন। টাইগার অধিনায়ক বলেছেন, টসে জয় লাভ করাটা ভালো ছিল, কেননা গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, পেস বোলারদের জন্য পিছে কিছুটা সাহায্য ছিল, কিন্তু আমরা সেভাবে ভালো শুরু করতে পারিনি। আপনি যখন কাউকে একটি সুযোগ দেবেন তখন সে সবসময় শক্তিশালী হবেই। আমরা শেষে 10 ওভার ভালো করেছি, কিন্তু 350 রান তাড়া করা সবসময় কঠিন, পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা উল্লেখ করেছেন শাকিব। মাঠে আমরা ভালো পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারেনি, বল ভালোভাবে সুইং করছিল, শুধু সঠিক জায়গায় বল করা এবং গতি তৈরি করাটাই প্রয়োজন ছিল। আমি মনে করি তারা মাঝের সময়ে যে অবস্থান ছিল সেখান থেকে 380 থেকে 390 রান করতে পারত, সেদিক থেকে আমরা তাদের ভালোভাবে সামাল দিয়েছি। শাকিবের মতে 320 রান টার্গেট হলে ভালো হতো, আমি মনে করি এখানে 320 রান শেষ করতে পারলে ভালো হতো। যদিও এটি একটি বড় টুর্নামেন্ট, সামনে 14ই অক্টোবর চেন্নাই আমাদের একটি কঠিন ম্যাচ আছে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনেক ভালো খেলেছে, আমাদের এগিয়ে যেতে হবে, উন্মুক্ত কৌশল নিয়ে খেলা চালিয়ে যেতে হবে।